নমস্কার বন্ধুরা, মোদক রান্নাঘরে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একদম জ্যান্ত মাগুর মাছের রেসিপি। তো মাগুর মাছটা দেখুন জ্যান্তই ছিল, তো এভাবে কেটে নিচ্ছি। প্রথমে জ্যান্ত মাগুর মাছ কিন্তু নুন দিয়েও মারতে হয়, মারলে মরে যায়। এরপর পিস পিস করে কেটে নেব, মিডিয়াম সাইজের পিস করব। মাখিয়ে দেব মাগুর মাছের ঝোল, খুবই পুষ্টিকর, ঝোলটাই হচ্ছে এর মেন। তো এটা মাখিয়ে নিয়েছি, এবার কড়াইটা গরম হয়ে যাক, ওভেন অন করিনি। ভাজতে গিয়ে কিন্তু খুব ফোটে, তো সেই কারণে আমি ঢাকা দিয়ে ভাজবো, খুব সাবধানে থাকতে হয়। সর্ষে তেল দিয়ে দেবো, পরিমাণ মতো দিলাম। তেল গরম হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে রেখেছি আগেই, তো এটা এবার দিয়ে দেবো, একসাথে দিয়ে দেবো, তারপর ঢাকা দিয়ে দেবো, কিন্তু প্রচণ্ড ফোটে। ঢাকা দিয়ে দিলাম, এটা কেননা ফুটবে প্রচণ্ড, সেই কারণে একটু পরে ঢাকা খুলবো যখন আমার ফোটাটা বন্ধ হবে। এবার ঢাকাটা খুলবো, খুলতে দেবো। ভেজে আমি উঠিয়ে নিয়েছি, আর যে তেলটা বেঁচেছে সেই তেলের মধ্যে আমি সামান্য মশলা দিয়ে রান্না করব, কারণ এটা রিচ রান্না নয়, খুবই পাতলা ঝোলটা হবে, ওই ঝোলের টেস্ট। দু চামচ মতো দেবো আদা পেঁয়াজ রসুন পেস্ট। পরিমাণ মতন হলুদ দেবো আর লবণ দেবো। মশলাটা ভালো করে ভেজে নেবো, আর কোনো মশলা লাগবে না এতে, শুধু আদা পেঁয়াজ রসুন পেস্টই লাগবে। মশলাটা ভেজে নিই, ভাজা হয়ে গেছে। এরপর ধনে আর জিরে আধ চামচ গুঁড়ো দেবো। জল দিয়ে দেবো, এটা 2 মিনিট মতো ফুটবে, তারপর মাছগুলো দিয়ে দেবো।
এবার মাছগুলো দিয়ে দেবো, কেননা মাছগুলো একটু সেদ্ধ হবে। পাঁচ থেকে আট মিনিট মতো এটা থাকবে, ফুটবে ঝোলটা, তারপর বন্ধ করে দেবো। তৈরি হয়ে গেছে মাগুর মাছের ঝোল, তো আপনারা এই পদ্ধতিতে করে দেখবেন আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।